বাংলাদেশের অধিকাংশ মানুষই চাকরিজীবী। আর এই সমস্ত চাকরিজীবীদেরকে যদি আপনি প্রশ্ন করেন আপনার মাসিক বেতন কত, অনেক চাকরিজীবী আপনাকে তার বেতনের সঠিক ইনফরমেশন দিতে চাইবে না। চাকরিজীবীরা তাদের বেতনের ইনফরমেশন না দিলেও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু বেতনের তথ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রসঙ্গে। যাদের মাসিক বেতন কত এটি জানলে আপনি নিশ্চয় অবাক হবেন। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেতন কত সেটি আমরা জেনে আসি। এই কাঠামোটি অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী প্রকাশিত। প্রথমে জানব বাংলাদেশের এমপিদের বেতন কত, কারণ এমপিদেরকে সবাই চিনে থাকে। আর এমপির প্রসঙ্গ যখন আসে তখন অটোমেটিকলি চলে আসে এমপি শামীম ওসমানের নাম, কেননা এমপি শামীম ওসমানকে সবাই এক নামে চিনে থাকে। তো এই এমপি শামীম ওসমান কত টাকা বেতন পেয়ে থাকে সরকারিভাবে, এই প্রশ্ন অনেকের মধ্যে আসে। এই প্রশ্নের উত্তরটি আমি আপনাদেরকে খোলসা করব। এমপি শামীম ওসমান সরকারিভাবে প্রতি মাসে বেতন পেয়ে থাকেন 55,000 টাকা, এবং এই 55,000 টাকা এমপি শামীম ওসমানের প্রতি মাসের ফিক্সড স্যালারি। তো চলুন এবার জেনে আসি বাংলাদেশের মন্ত্রীদের মাসিক বেতন কত। বাংলাদেশের মন্ত্রীদের কথা যদি বলতে হয় তাহলে সবার আগে যার নামটি আসবে সে নামটি হলো ওবায়দুল কাদের। মন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশের সবাই চিনে। তিনি জন্মগ্রহণ করেছেন রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। বাংলাদেশের এই মন্ত্রী ওবায়দুল কাদের প্রতি মাসে সরকারিভাবে বেতন পেয়ে থাকেন 1,05,000 টাকা, এবং এই 1,05,000 টাকা মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি মাসের ফিক্সড স্যালারি। এবার জেনে নেওয়া যাক হাইকোর্টের বিচারপতির মাসিক বেতন কত। একজন হাইকোর্টের বিচারপতি সরকারিভাবে বেতন পেয়ে থাকেন 95,000 টাকা, এবং এই 95,000 টাকা প্রতি মাসে ফিক্সড স্যালারি হিসাবেই তিনি পেয়ে থাকেন। চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যেটাকে বলা হয়ে থাকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রতি মাসে সরকারিভাবে বেতন পেয়ে থাকেন 1,10,000 টাকা, এবং এই 1,10,000 টাকা সুপ্রিম কোর্টের বিচারপতি প্রতি মাসে ফিক্সড স্যালারি পেয়ে থাকেন। এবার জানবো বাংলাদেশের স্পিকারের বেতন কত। স্পিকার সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, কেননা বাংলাদেশের যত অভিযোগ সমস্ত অভিযোগ প্রদান করা হয় স্পিকারের কাছে, আর স্পিকার সবার অভিযোগ শুনে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করেন। পার্লামেন্টের একজন স্পিকার প্রতি মাসে সরকারিভাবে বেতন পেয়ে থাকেন 1,12,000 টাকা, এবং এই 1,12,000 টাকা প্রতি মাসেই তার ফিক্সড স্যালারি। এবার যার বেতনের কথা আপনাদের সাথে শেয়ার করব তিনি হলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানলে অবাক হবেন শেখ হাসিনা প্রতি মাসে সরকারিভাবে কত টাকা বেতন পেয়ে থাকেন। অনেকের এই বিষয়ে জানার কৌতূহল অনেক বেশি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে বেতন পেয়ে থাকেন 1,15,000 টাকা। এছাড়া তিনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন 1,00,000 টাকা, এবং দৈনিক ভাতা পেয়ে থাকেন 3,000 টাকা। বাড়ি ভাড়া এবং ভাতার অংশটি যদি আমরা বাদ দিই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন দাঁড়ায় 1,15,000 টাকা, এবং এই 1,15,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি মাসে পেয়ে থাকেন। প্রিয় দর্শক, এই ভিডিও প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।